cut. শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। বুয়েট ভার্সিটির অ্যাডমিশন টেস্টের 6 নম্বর পর্বে তোমাদের স্বাগতম। এই পর্বে আমি তোমাদের সাথে 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, পারমুটেশন এবং কম্বিনেশনের। তো এই প্রশ্নটিতে বলা আছে যে এক ব্যক্তি তার একটি কম্পিউটারের পাসওয়ার্ড পুনরাবৃত্তি না করে 6টি বর্ণ ব্যবহার করবেন, যার মধ্যে প্রথম বর্ণটি এম দিয়ে শুরু হবে, এবং তিনি কত প্রকারে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। যেহেতু প্রশ্নে বলা আছে যে পুনরাবৃত্তি না করে, বর্ণ পুনরাবৃত্তি না করে, মাত্র 6টি বর্ণ ব্যবহার করব, তার 1টি বর্ণ আমাদের দেওয়া আছে। আমরা জানি যে ইংরেজি বর্ণমালায় বর্ণ হলো 26টি, তার 1টি বর্ণ ফিক্সড করতে হবে, 6 বর্ণের বিশিষ্ট একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে যেহেতু 6 বর্ণ বিশিষ্ট পাসওয়ার্ড তৈরি করতে হবে, তাহলে আমি প্রথমে 6টি ঘর দেই। দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6, 6 বর্ণ বিশিষ্ট একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তার প্রথম বর্ণটি বলছে এম দখল করে ফেলবে। প্রত্যেকটি পাসওয়ার্ডে প্রথম বর্ণটি যদি এম হয়ে যায়, তাহলে আর বাকি ঘর আছে 1টা 2টা 3টা 4টা 5টা। তো যেহেতু ইংরেজি বর্ণ হলো 26টা 26টার মধ্যে 1টা বর্ণ এখানে বসে গেল, আর আছে 25টা বর্ণ, এই 25টা বর্ণ এই 1টা 2টা 3টা 4টা 5টা ঘরে আসবে। তো এই 25টা বর্ণ প্রথম এই জায়গায় আসতে পারে, 25টা বর্ণই আসতে পারবে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, 25টা বর্ণই আসতে পারবে। তো 25টা বর্ণের মধ্যে যদি কোনো 1টি বর্ণ এখানে চলে আসে, আর বর্ণ থাকবে 24টি, তাহলে এই 24টি বর্ণ এখানে আসতে পারবে। 24টি বর্ণের মধ্যে থেকে যদি এখানে 1টা বর্ণ আসে, আর থাকবে 23টি বর্ণ, 23টি বর্ণ এখানে আসতে পারবে। 23টি বর্ণ থেকে এখানে যদি 1টি বর্ণ আসে, আর বর্ণ থাকে 22টি, এই 22টি বর্ণের যে কোনো বর্ণ এই ঘরে আসতে পারে, আর বর্ণ থাকে 21টি, এই 21টি বর্ণের যে কোনো 1টি বর্ণ এই ঘরে আসতে পারে। তাহলে আমি যদি গুণ করে দেই, এই 25 গুণন 24 গুণন 23 গুণন 22 গুণন 23 করি, মোট এতটি পাসওয়ার্ড তৈরি করা সম্ভব প্রথমে এম রেখে। অথবা আমি বলতে পারি, যেহেতু এই 5টা ঘরে আসতে পারে, 25টি বর্ণ 26টি বর্ণের মধ্যে প্রথম ঘরে যদি এম থাকে, প্রত্যেকটি পাসওয়ার্ডে প্রথম ঘর যদি এম দিয়ে পূর্ণ থাকে, তাহলে আর ঘর থেকে 5টা, এই 5টা ঘরে বর্ণ আসতে পারবে 25টি বর্ণ, এই 25টি বর্ণ 5টা ঘর দখল করবে। মানে এটাকে আমরা 2টা ওয়ে ব্যবহার করতে পারি। একটা ওয়ে হলো যে 25 গুণন 24 গুণন 23 গুণন 22 গুণন 21, এটা করলে এই প্রশ্নটির মোট পাসওয়ার্ডের সংখ্যা চলে আসবে। অথবা আমরা বলতে পারি, যেহেতু 26টি বর্ণের মধ্যে প্রথম জায়গাটা, প্রত্যেকটি পাসওয়ার্ডে প্রথম ঘরটি এম দিয়ে পূর্ণ হবে, এবং বাকি আছে ঘর 5টি, এই 5টি ঘরে বর্ণ আসবে তাহলে কয়টা, 26টি বর্ণের মধ্যে 1টি বর্ণ চলে গেলে আর থেকে 25টি বর্ণ, এই 25টি বর্ণ দখল করতে পারবে এই 5টা ঘর। তখন আমরা গাণিতিক টার্মে আমরা লিখতে পারি, 25টি বর্ণের মধ্যে 5টা বর্ণ আসতে, 5টা ঘরে আসতে পারে 25টি বর্ণ। তাহলে 25টি বর্ণ আসতে পারে এই 5টি ঘরে। তাহলে আমি লিখতে পারি 25 পারমুটেশন 5, 26টি বর্ণের মধ্যে 6 বর্ণ বিশিষ্ট একটি পাসওয়ার্ড তৈরি করতে গেলে, প্রত্যেকটি পাসওয়ার্ডের প্রথম বর্ণটি যদি এম হয়, তাহলে 26টি বর্ণের মধ্যে 1টা বর্ণ চলে গেল, আর থাকে 25টি বর্ণ, এই 25টি বর্ণ এই 5টি ঘরে আসতে পারবে, এবং আসার পর একটি নতুন নতুন করে একটি পাসওয়ার্ড তৈরি হবে। তাহলে যেহেতু পুনরাবৃত্তি না করে বলছে, এই জন্য আমরা এভাবে লিখতে পারবো যে 25টি বর্ণ এই 5টি ঘরে আসতে পারবে, 25 পারমুটেশন 5, 25টি বর্ণ এই 5টি ঘরে আসতে পারবে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে ঘুরি ফিরে এই যে এরকম আসবে, 25 গুণন 24 গুণন 23 গুণন 22 গুণন 21। সো এটাই হলো এই প্রশ্নটির অ্যান্সার।
যেহেতু পুনরাবৃত্তি না করে বলছে, তাহলে এভাবে আমরা আনবো। আর যদি পুনরাবৃত্তি করে তাহলে কিন্তু আলাদা অ্যান্সার। আমি পরবর্তী পার্টে এ বিষয়ে আলোচনা করব তোমাদের সাথে। তাহলে আমরা এখানে যেটা শিখলাম যে এক ব্যক্তি তার একটি কম্পিউটারের পাসওয়ার্ড পুনরাবৃত্তি না করে 6টি বর্ণ বিশিষ্ট বা 6 বর্ণ বিশিষ্ট তার প্রত্যেকটি পাসওয়ার্ডে প্রথম জায়গাটা দখল করবে এম দিয়ে, এবং তিনি কত প্রকারের পাসওয়ার্ড দিতে পারবেন। যেহেতু আমরা জানি যে ইংরেজি বর্ণ 26টি, 26টি বর্ণের থেকে আমাদেরকে পাসওয়ার্ড তৈরি করতে হবে 6 বর্ণ বিশিষ্ট পাসওয়ার্ড। প্রত্যেকটি পাসওয়ার্ডে আবার এম থাকতে হবে প্রথমে। তাহলে কতটি পাসওয়ার্ড তৈরি করা যায় সেজন্য আমরা প্রথমেই এম পজিশন ফিক্সড করে নিলাম, আর বাকি বর্ণ হচ্ছে 26টি বর্ণের মধ্যে এম যেহেতু চলে গেল, আর বর্ণ থাকে 25টি। এই 25টি বর্ণ এই 5টি ঘরে আসতে পারবে। তখন আমরা এই গাণিতিক টার্মে এভাবেও লিখতে পারবো, অথবা আমরা গাণিতিক টার্মে লিখতে পারবো 25টি বর্ণ আসতে পারবে 5টি ঘরে, অর্থাৎ 25 পারমুটেশন 5। পুনরাবৃত্তি না করে বিধায় আমরা এভাবে লিখবো। আর যখন পুনরাবৃত্তি করবে, করে কাজ করতে বলবে, তখন আমি আসলে আলাদা একটা রুল দেখে দেবো, তোমরা ওই নিয়মে কাজ করবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, এবং আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখা হবে আবারও ভার্সিটি এবং বুয়েট অ্যাডমিশন টেস্টের নতুন একটি পর্বে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ইমন ইউনিক একাডেমি, আই এম ইমন। ভিডিওটি যদি আমার তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, এবং তোমাদের কী ধরনের ভিডিও দরকার তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম।